ঢাকায় বেড়েছে শিশু অপহরণ। চার দিনের ব্যবধানে দুটি শিশুকে উদ্ধার করলো মহানগর গোয়েন্দা ও ঢাকা জেলা পুলিশ। কর্মকর্তারা জানান, দেশ এবং দেশের বাইরে অনায়াসে এসব শিশু বিক্রি করে দিচ্ছে চক্রের সদস্যরা। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। 21 মার্চ বিকেলে রাজধানীর হাজারীবাগের ভাড়া বাসার সামনে খেলছিল আড়াই বছরের তাওসিন। অন্যদিনের মতোই খেলার সঙ্গী ছিল বোন সহ অন্যরা, কিন্তু হঠাৎ অপরিচিত এক নারী চকলেট চিপসের লোভ দেখিয়ে ছোট তাওসিনকে দোকানে নিয়ে যায়। অন্যরা টের পাওয়ার আগেই সটকে পড়েন বোরকা পরিহিত ওই নারী। এই ডাইকা নিয়ে দোকান থেকে বড় মেয়ের একটা চিপস কিনে দিছে, তারপর ছোট ছেলের একটা চিপস কিনে দিছে। কিনে দেওয়ার পরে এ বলে, আমার আমার ভাইয়েরে ফিরাই দেন, আমার বাসা যাবো না। কোনা তুমি যাও গা, তোমার বাইরে আমরা বাসায় ঘুরে দিয়ে আমি। আমার মনে হচ্ছে দিন আর রাত মনে হয় আমার কাছে একই সময় মনে হয় যায় না। এমন অন্ধকার রাত মনে হয় আমার জীবনে কখনো এরকম হয় নাই। এতে আমি কোনো এতে কোনো আমি কথা বলার মতন ভাষা খুঁজে পাইতেছি না। মামলার পর তদন্তে নামে ডিবি পুলিশ। গেল 27 মার্চ কুমিল্লার বরুড়ায় সন্ধান মিলে ওই নারীর। উদ্ধারের পর মায়ের কোলে ফিরে যায় তাওসিন। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ডিবি প্রধান জানান, অপহরণের পর মাত্র 50,000 টাকায় বিক্রি করা হয় শিশুটিকে। ঘটকদের মতোই, ঘটকদের কাছে যেমন পাত্র পাত্রী চায় যে আমার একটা পাত্র লাগবে পাত্রী লাগবে, এই এই যে অপহরণকারী চক্র, এদের কাছে নাকি বিভিন্ন লোক বলে থাকে যে আমার একটা বাচ্চা লাগবে, ছেলে অথবা মেয়ে বাচ্চা লাগবে। তখন তারা এভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গা বা মানে বিভিন্ন বস্তি এলাকাগুলিতে তারা ঘুরে ঘুরে এইরকম যদি ছেলে বাচ্চা পায় যার বা মেয়ে বাচ্চা, এটা নিয়ে তারা চলে গিয়ে সেখানে বিক্রি করে, এবং বিক্রি করার পরে 50,000 টাকা বিক্রি করে টাকা অলরেডি পে করে ফেলছে। এই ঘটনায় গ্রেপ্তার হয় শিশু অপহরণ চক্রের 3 সদস্য। এদিকে ঢাকার আমিনবাজার থেকে অপহৃত 2 বছরের এক শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে ঢাকা জেলা পুলিশ। মাঝে মাঝে মানে আমার ওয়াইফের সাথে মানে কথাবার্তা মানে বলতো, কিন্তু একদিন সে আইসা বাড়ির সামনে থেকে মনে করেন বলে যে নাতিনটাকে একটু দাও, আমি দোকান থেকে আসি বইলে সে এই কথা বলে সে নিয়ে গেছে। একটু মাঝে মাঝে আদর করতো, তখন একদিন আমি বলছি আমার বাচ্চাকে আপনি ধরবেন না। তখন এরপরে আর ধরো না, দুদিন পর আবার বলে তোমার বাচ্চাটাকে আমাকে একটু দাও, আমি দোকান থেকে ঘুরে নিয়ে আসি। বাচ্চাদের একা ছাড়তে কিংবা বাইরে খেলতে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।